শিরোনামই জানাচ্ছিলাম। নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে টিসিবির ট্রাকই এখন ভরসা নিম্ন ও মধ্যবিত্তের পরিবারগুলোর। তবে কম দামে সদাই কিনতে গিয়ে ঘটছে লঙ্কা কাণ্ড, দীর্ঘ লাইন, হুড়োহুড়ি, অপর্যাপ্ত পণ্য, সব মিলিয়ে মহা দুর্ভোগের নাম টিসিবি ট্রাক। অনেক সময় 3 থেকে 5 ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত পণ্য। বেলা 2টা, মাথার উপর গনগনে সূর্য, রামপুরা টিভি ভবনের সামনে সত্যরুদ্ধ এই নারীর পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব ছিল না। শেষ পর্যন্ত দেশ টিভির সহায়তায় মেলে কাঙ্ক্ষিত তেল, চিনি, ডাল ও পেঁয়াজ। নিত্যপণ্যের দাম অনেক আগেই ছুঁয়েছে আকাশ, ফলে কম দামে টিসিবি ট্রাক থেকে পণ্য কিনতে লাইন এখন নিম্ন মধ্য এমনকি উচ্চবিত্ত মিলিয়ে একাকার। আমরা সামনে ছিলাম, এই ধাক্কাতে ধাক্কাতে সেই পিছনে নিয়ে গেছে, কি করব, পরে নাম্বার দিছে, এখন তো দেখতেছে সামনের মানুষই লড়তেছে না। 2 লিটার তেলের দাম লোক 350 টাকা, 40 টাকা, আর এখানে 2 লিটার তেল সরকারি দেশে 220 টাকা বাবা। এই জন্য রোদে নিরহ মানুষ, মধ্যম শ্রেণীর মানুষ সবাই দাঁড়ায় নেয় বাবা। কম দামে যেহেতু পণ্য মেলে তাই লাইনও দীর্ঘ, যেখানে নারী পুরুষের লাইন আলাদা করা দেয়। যেই তেলের দাম, জিনিসের দাম পেয়ে না আমরা ঘরে বসে থাকতে পারি, আমাদের স্বামীর ইনকাম কম। টিসিবির এই ট্রাক সেলের প্রক্রিয়া নিয়ে অভিযোগ বরাবরের মতো, বিশেষ করে এক শ্রেণীর ভোক্তা প্রতিদিনই পণ্য কিনেন, আবার বাইরে বেশি দামে বিক্রি করে দিচ্ছেন। আমি সকাল 10টা থেকে বসা, আমাদের সিরিয়াল যে এখন মতো লাইতে পারে, যারা নিচে তারা আবার নিতে আসে, অনেক দিন মহিলা আছে খাতির লাগে, ওরা আবার খাতির লাগে এরা ঢুকায়। টিসিবির পণ্য বিক্রেতা বলছেন সরবরাহের চেয়ে চাহিদা বেশি হয়, হিমশিম খেতে হচ্ছে তাদের। যা 250 লোক দেওয়ার পরে যদি এরপরে তো পণ্য থাকবে না, তা চলে যাবে, এছাড়া কিছু করার নাই তো আমাদের। টিসিবির লাইনে দাঁড়ানো এই নারীর কাছে এবার ফিরতে হয়, দুপুর গড়িয়ে তখন বিকেল, মাত্র 6 মাসের সন্তানকে কোলে নিয়ে 4 থেকে 5 ঘন্টা রোদে পুড়ে সদাই কিনছেন মা। যেহেতু তেলের দামটা বেশি বেড়ে গেছে, আমরা গরিব বলে কিনে খেতে পারতেছি না, তার জন্য এসে সিরিয়ালে দাঁড়ায় থাকি, ঘরে মানুষ নাই, কার কাছে রেখে আসবো। পিয়াস মাহমুদ, দেশ টিভি, ঢাকা।